ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে কই মাছ দিয়ে ঝিঙ্গে পটলের ঝোল তো চলুন শুরু করি আমি এখানে চারটি কই মাছ নিয়েছি আমি এগুলো ভালো করে লবণ মেখে ধুয়ে নিয়েছি এতে আমি এখন সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মেখে নেব আমি একটি প্যানে এক টেবিল চামচ তেল দিয়েছি এবার এতে আমি মাছগুলো দিয়ে হালকা ভেজে নিব এবার অন্য একটি প্যানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে তাতে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ভেজে নেব এতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা ও হাফ চামচ আদাবাটা এবার এগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নিবো এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার ফলে এগুলো আর ছিটে উঠবে না আদা রসুন ভাজের সুগন্ধ বের হলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ গুঁড়া ও হাফ চামচ হলুদ গুঁড়ো আর এতে দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি এতে মশলাগুলো আর পুড়ে যাবে না দিব এক চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরা গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব এক কাপ পানি ঝোলটা শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন এতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এখন এটি আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমার চুলার আঁচ মিডিয়ামে থাকবে মাছগুলো উল্টে দিয়ে আমি এতে দিয়ে দিব হাফ কাপ পানি আমি এবার ঢেকে দিব যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়গুলো হয়ে এসেছে এখন আমি মাছগুলো ঝোল থেকে উঠিয়ে নিব এবার এতে আমি দিয়ে দিব হাফ কাপ পানি আমি দিয়ে দিব আধা কেজি কেটে রাখা ঝিঙ্গে ও পটল এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখব দেখুন সবজিগুলো নরম হয়ে এসেছে এখন এতে আমি দিয়ে দিব মাছগুলো এবার এটি আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখুন এটা হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিবো কেটে রাখা টমেটো কাঁচামরিচ ও ধনে পাতা এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে এক দুই মিনিট রেখে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার কই মাছ দিয়ে ঝিঙ্গে পটলের ঝোল আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে